আগামী পর্বে আমরা দেখেছিলাম মাতলা নদী ও মাতলা নদীর বুকে মাতলা সেতু। এই পর্বে আমরা যা দেখব থাম্বনেল থেকে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণ। বন্ধুরা একদম ঠিক ধরেছেন, সেই ঐতিহাসিক লর্ড ক্যানিং হাউস। ক্যানিং স্টেশনের পশ্চিম দিকে নেমে ক্যানিং ডেভিড হাই স্কুলের পাশ থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন এই ঐতিহাসিক হাউস। হাই গাইস, আমরা এই মুহূর্তে চলে এসেছি লর্ড ক্যানিং এর বাড়ি। আমরা এখন চলে এসেছি লর্ড ক্যানিং হাউস, চলুন দেখা যাক। হাঁটা হাঁটা পথে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। লর্ড ডালহাউসি কার্য ত্যাগ করলে 1856 সালে 28শে ফেব্রুয়ারি তার বন্ধু লর্ড ক্যানিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাইসরয় হন। তার কর্মদক্ষ শাসনে মাতলাও গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে। তিনি ভবিষ্যতের কথা ভেবে সিঙ্গাপুর বন্দরকে টেক্কা দিতে মাতলা নদীর তীরে আধুনিক বন্দর তৈরির স্বপ্ন দেখেছিলেন। জঙ্গল কেটে তৈরি হয় নয়া কোম্পানির সদর দপ্তর। নদীর গতিপথ পরিবর্তন হওয়ার পরে সেটি আর সফল হয়নি। 1856 থেকে 1862 এই সময়কালে প্রথম 2 বছর ভারতবর্ষের গভর্নর জেনারেল এবং 4 বছর ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তাঁর সম্পূর্ণ নাম চার্লস জোহান আর্ল ক্যানিং। 1862 সালে শিয়ালদহ দক্ষিণ তৎকালীন বেলেঘাটা থেকে ক্যানিং পর্যন্ত স্টেশনটি স্থাপন করেন ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। এই বাড়িটি ছিল পোর্ট কোম্পানির সদর দপ্তর। 1862 সালে ক্যানিংয়ের ঘোষ পরিবার এই বাড়িটি কিনে নেন। এই বাড়িটিকে সেইভাবে রক্ষণাবেক্ষণ বা পরিচর্যা করতে পারেনি। এখন এই ঐতিহাসিক বাড়িটির অবস্থা খুবই জীর্ণ। সামনের মূল দরজাটি অনেকদিন আগেই উধাও হয়ে গেছে, গাছগাছালিতে ভরে গেছে, বট গাছের শিকড় বাড়িটিকে জড়িয়ে রেখেছে। চারিদিকে বড় বড় ফাটল, চুনসুরকি ঝরে পড়েছে। একদম নিচের তলটি তো মাটির তলায় মাটি চাপাই পড়ে গেছে। দোতলার ছাদটি ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন 2001-এর আইন অনুযায়ী 2018 সালে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করে। একে ঐতিহ্যশালী ভবনের স্বীকৃতি দেয়। সম্প্রতি শুরু হয়েছে বাড়িটি সংরক্ষণের কাজ। দেশ বিদেশের বহু পর্যটক আজও এই বাড়িটি দেখতে আসে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।